একে তো দাবদাহে পড়ছে দেশ, তার উপর অস্বাভাবিক লোডশেডিং, ঘরে বাইরে কোথাও যেন শান্তি নেই। 10 থেকে 12 ঘন্টা লোডশেডিংয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিকাজ, এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন অনেকে। এদিকে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যুৎহীন ঘন্টার পর ঘন্টা, তাই ঘরের বাইরে বসে ক্লান্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের বাসিন্দারা। জ্যৈষ্ঠের কাঠফাটা গরমে অসহনীয় হয়ে পড়েছে এসব মানুষের জীবন। জেলার অন্তত 20 লাখ মানুষ এমন ভোগান্তির শিকার। সবচেয়ে বেশি কষ্টে শিশু ও বৃদ্ধরা। মাত্রাতিরিক্ত ঘেমে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ফাঁকা নেই হাসপাতালের বারান্দাগুলো। বাচ্চারা পড়াশোনা করতে পারে না, বাচ্চারা ঠিক মতো নইলে গিয়া ঘুমাইতে পারে না, আবার খাইতে নিলে অনেক অসুবিধা হয়, খাওয়া যায় না। বিদ্যুৎ বিল বি বেশি নিয়ে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ঘরে থাকা খাওয়া গোসল সব আমাদের অসুবিধা হচ্ছে। এদিকে অস্বাভাবিক লোডশেডিংয়ে নাজেহাল খেটে খাওয়া মানুষেরা। এছাড়াও ব্যাহত হচ্ছে বাণিজ্যিক খাতের উৎপাদন। বাড়িতে সারা ঘুমাইতে না, দিনে সকাল দোকান খুলি, দোকানও করতে পারি না, ব্যবসা বাণিজ্য সময় সব দিক দিয়ে লস। যেভাবে আমরা বিদ্যুৎ বিল দিতে আসি ওইভাবে যাতে আমরা ওই পরিপূর্ণভাবে যাতে বিদ্যুৎটা পাই। এদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে দিনাজপুরে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদিত হচ্ছে না চাল। আমার আগে কাম করছিলাম 800-900 টাকা, এখন কারণ না থাকার কারণে আমরা ধান ঢালতে পারি না। 300 বস্তা চাল ছাড়াই করতে লাগতো, মনে করো যে 6 ঘন্টা সেখানে লাগতেছে, 12-13 ঘন্টা চলে যাচ্ছে। টার্গেট পূরণ হয় না কাজ করে, চারবার দিনে চারবার পাঁচবার পাচ্ছে, 4-1 ঘন্টা করে থাকে না। মালিকরা জানান দিনের বড় একটা সময় বিদ্যুৎ না থাকায় চাল উৎপাদিত না হওয়ায় নষ্ট হচ্ছে চালকল যন্ত্রাংশ। এই মেশিনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনার প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে যে কোনোটার মোটর পুড়ে যায়, কখনো আপনার এমসিপি পুড়ে যায়। লোডশেডিং হচ্ছে, আশা করছি এটা অচিরেই সমাধান হয়ে যাবে। আর এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে, এতে প্রোডাকশন কষ্ট যেমন বাড়ছে। দিনাজপুর জেলায় চালকল রয়েছে 2119টি, যেখানে কাজ করেন প্রায় 2.5 লাখ শ্রমিক। রওশন আরা তানিয়া, চ্যানেল 24।